সমস্ত ঢাকার জাতির পিতার কন্যা শেখ হাসিনার যে গণতন্ত্রের চচ্চর ডেকে ডেকে দাবাত দিয়ে খাওয়াইতে হবে, খাইলে খাবি না খালি না খাবি, যে আসবি আসবি না আসে না আসবি, ওই ভয় দেখে লাভ নাই। এইটার 75 সন হবে না, এইবার হয়তো প্রধানমন্ত্রীর কথাও শুনবো না, পরিষ্কারভাবে বলতে চাই এইটার প্রধানমন্ত্রীর কথাও শুনবো না, কারণ এইবার আমরা যারা এখানে সংসদ সদস্য আছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা আছি, এইবার ইনশাল্লাহ বাংলাদেশকে বাঁচানোর জন্য, নেত্রীকে বাঁচানোর জন্য মাথায় কাফনের কাপড় পরে মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো, মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট। মাননীয় স্পিকার, ওদেরকে এটা বুঝতে হবে। মাননীয় স্পিকার, আমার 2-3 মিনিট করে দিয়েন না, আমার মনে আমার পর আর কেউ নাই, আপনি একটু বেশি করে দেন, মনটা উদার করেন একটু। মাননীয় স্পিকার দিতে থাকেন, আমি ফালতু কথা বলবো না, আমি যা বলবো সত্য কথা বলবো। এই পার্লামেন্টে ওই চেয়ারে বসে দাঁড়িয়ে ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে দুটো ছবি প্রদর্শন করেছিলাম, উনি আমাকে বলেছিলেন সেদিন, উনি আমাকে বলেছিলেন তোকে আমি দেখে নিব। আমি ভেবেছিলাম হয়তো অন্যভাবে দেখবেন, ক্ষমতায় আসলে জেল জুলুম দিবেন, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না। জেল আমি 1980 সাল থেকে, আমার যখন বয়স 19 বছর তখন থেকে জেল খাটার অভ্যাস আছে, কিন্তু সেদিন জেল দেন নাই। নারায়ণগঞ্জে বোমা হামলা করেছিলেন 16 জুন 2001, 16 জুন 2001, আপনি ডিপুটি স্পিকার, মিনিটের মধ্যে শেষ করবেন, আপনি আপনি সেটা সাক্ষী আছেন। সেদিন আমাদের বহু সিনিয়র নেতারা গেছিলেন, মাংসের টুকরো হয়ে গেছিল, বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্ট হয়েছিল। যারা বাইরে খেলছেন আমার নেত্রীকে আঘাত করার জন্য, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কিন্তু ভয় পেয়ে সেদিন বলি নাই যে আমাদেরকে বাঁচান। আমরা সেদিন আমার বোমা হামলায় আমার হাত খুলে গেছিল, পা অচল হয়ে গেছিল, আমরা বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান, কারণ শেখ হাসিনা আমার আগামী দিনের ভবিষ্যৎ, শেখ হাসিনা আমার বংশের ভবিষ্যৎ। আমাদের রাজনীতি করার কথা ছিল না, আমরা কেন রাজনীতি করবো, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের রাজনীতি করার কথা ছিল না, আমাদের শৈশব যৌবন ওরা সব কেড়ে নিয়েছে। তাই আমি আজকে আজকে আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাতে চাই, হত্যার বদলে হত্যা, মারের বদলে মার, হিটের বদলে হিট, এই ছিল আমাদের সোজা সাপটা বাংলা কথা। এর বাইরে কিছু বুঝতাম না। আমার নেত্রী দেশে ফিরলেন, নেত্রী ফিরলেন, সেই নেত্রীর সাথে আমরাও তো ছিলাম রাস্তায়, এখানে আমাদের সিনিয়র নেতারা সবাই ছিলেন। গণতন্ত্রের মানবাধিকারের বুলি বড়ায় যারা, একটা মানুষ তার বাসার সামনে যেখানে তার বাবা মা ভাই সবাইকে মেরে ফেলা হয়েছে, চিৎকার দিয়ে কাঁদছিল হাত তুলে, আমরা তো কিশোর ছিলাম তখন, যুবক ছিলাম, কিশোর হাত তুলে কাঁদছিল, কিচ্ছু চায় নাই, কিচ্ছু চায় নাই। মাননীয় স্পিকার, যেখানে বাবার লাশ ছিল, মার লাশ ছিল, ওই জায়গাটা একটু নামাজ পড়তে চেয়েছিল, জিয়াউর রহমান সেদিন ওই দরজা খুলে তাকে নামাজ পড়তে দেয় নাই। সমস্ত ঠেকার জাতির পিতার কন্যা শেখ হাসিনার যে গণতন্ত্রের চচ্চর ডেকে ডেকে দাবাত দিয়ে খাওয়াইতে হবে, খাইলে খাবি না খালি না খাবি, যে আসবি আসবি না আসে না আসবি, ওই ভয় দেখে লাভ নাই। এইটার 75 সন হবে না, এইবার হয়তো প্রধানমন্ত্রীর কথাও শুনবো না, পরিষ্কারভাবে বলতে চাই এইটার প্রধানমন্ত্রীর কথাও শুনবো না।